আমরা কোনো নাশকতামূলক কিছু আশঙ্কা করছি না। তারপরও আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তারাও এটা পরিদর্শন করবে এবং সামগ্রিক নিরবিচ্ছিন্ন নিশ্চিত যেই নিরাপত্তার ব্যবস্থা সেটাতে তারা কার্যক্রম নিচ্ছে। আপনারা লক্ষ্য করেছেন গত বছরও আমি যেটা বলেছিলাম যে 24 ঘন্টার মধ্যে আমরা বর্জ্য অপসারণ করব, আমরা সেটা সফলভাবে হয়েছি। এবারও আমাদের সেরকম প্রস্তুতি। আমরা লক্ষ্য করি যে এক জায়গায় গেলে সেখানে যখন আমরা লার্ভা পাই 3-4 সপ্তাহ পরে ওখানে গেলে কিন্তু আবারও আমরা লার্ভা পাচ্ছি, সুতরাং সেভাবে জনগণের সচেতনতা বৃদ্ধি হচ্ছে না। আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে আমরা আজকে এই জাতীয় ঈদগাহ পরিদর্শনে এসেছি। আমরা এই পরিদর্শনে যেটুকু সমস্যা রয়েছে সেগুলো আমরা সংশোধনের জন্য নির্দেশনা দিয়েছি। আপনারা জানেন যে আসন্ন ঈদ উল আজহায় আমরা প্রতিকূল আবহাওয়া আশঙ্কা করছি, তো সুতরাং সেই প্রেক্ষিতে কোনো রকম যেন কোনো সমস্যা না হয় এর জন্যই আজকের আমাদের এই পরিদর্শন। আমি আসন্ন ঈদ উল আজহা 2023 উপলক্ষে সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাই, ঈদ মোবারক, এবং সকলকেই আমি আমন্ত্রণ করব যেন জাতীয় ঈদগাহে এসে ঢাকাবাসী এই ঈদের জামাতে অংশগ্রহণ করে, কারণ এটি আমাদের একটি বড় উদযাপন এই ঈদের জামাত, এবং পরিবারকে নিয়ে সবাই যেন আসতে পারে, স্বাচ্ছন্দ্যে যেন তারা ঈদের জামাতে অংশগ্রহণ করতে পারে। সেই আয়োজন আমরা প্রায় শেষ করে ফেলেছি, সুতরাং সকলকে আহ্বান করছি। প্রায় 35,000 মুসল্লির সংস্থান এখানে হবে এবং সকলে ইনশাআল্লাহ সুন্দরভাবে সুষ্ঠু পরিবেশে ঈদের জামাতে অংশগ্রহণ করতে পারবেন। আর আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আমি সকলের কাছে বিনীত অনুরোধ করব, ঢাকাবাসীর কাছে, যে আমরা ব্যাপক কর্মযজ্ঞের প্রস্তুতি নিয়েছি কোরবানির পশুর বর্জ্য অপসারণের জন্য। আমি সকলের কাছে বিনীত নিবেদন করব যাতে করে 2 দিনের মধ্যেই, ঈদের দিন এবং পরবর্তী দিনের মধ্যেই যেন সকল কোরবানি কার্যক্রম সম্পন্ন করা হয়। তৃতীয় দিনের জন্য যেন পশু রাখা না হয়, দ্বিতীয় দিনের মধ্যেই যেন সকল পশু জবাই বা কোরবানি দেওয়ার কার্যক্রমটা সম্পন্ন করা হয়। আমাদের কার্যক্রম আমরা ঈদের আগের রাত থেকে, চাঁদ রাত থেকেই, রাত 12টার পর থেকে আমরা আমাদের বর্জ্য অপসারণ হাটের বর্জ্য অপসারণ শুরু করব, এবং পরবর্তী ঈদের দিন দুপুর 2টা থেকে আমাদের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ মাধ্যমে আমরা তদারকি শুরু করব এবং বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করব। এই অল্প বৃষ্টিতে তো অবশ্যই সম্ভব হবে, কিন্তু আমাদের যে প্রস্তুতি, আমরা মনে করছি যে যদি অতি বৃষ্টিও হয়, কারণ আমরা আবহাওয়া অধিদপ্তর থেকে এ পর্যন্ত যেটা পেয়েছি সেটা হলো যে ঝড় বৃষ্টি হতে পারে, ঝড়ের আশঙ্কা রয়েছে, সুতরাং ঝড় হলেও যেন মুসল্লিরা সুষ্ঠুভাবে জামাতে অংশগ্রহণ করতে পারে সেই ব্যবস্থা আমরা করেছি। কোথাও কোনো যাতে করে পানি না পড়ে এবং পানি যেটা পড়ার জায়গা এবং সেখান থেকে যাতে করে কোনো জলাবদ্ধতা না হয় সেদিকেও আমরা প্রস্তুতি নিয়েছি, সকল কার্যক্রম আমরা নিয়েছি। আমরা কোনো নাশকতামূলক কিছু আশঙ্কা করছি না। তারপরও আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তারাও এটা পরিদর্শন করবে এবং সামগ্রিক নিরবিচ্ছিন্ন নিশ্চিত যেই নিরাপত্তার ব্যবস্থা সেটাতে তারা কার্যক্রম নিচ্ছে। এখানে সিসি ক্যামেরা সহ সকল নিরাপত্তার বিষয়গুলো নিশ্চিত করা হয়েছে, সুতরাং আমরা সেরকম কোনো আশঙ্কা করছি না। আমরা মনে করি খুব শান্তিপূর্ণভাবেই এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। আপনারা লক্ষ্য করেছেন গত বছরও আমি যেটা বলেছিলাম যে 24 ঘন্টার মধ্যে আমরা বর্জ্য অপসারণ করব, আমরা সেটা সফলভাবে হয়েছি। এবারও আমাদের সেরকম প্রস্তুতি। আমাদের প্রায় 350-এর উপরে যন্ত্রপাতি আমরা ব্যবহার করব, আমাদের প্রায় 10,000 জনবল মাঠ পর্যায়ে নিয়োজিত থাকবে, আমাদের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে আমরা তদারকি করব, আমাদের কর্মকর্তাদেরকে সুনির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছে অঞ্চল ভিত্তিক এবং ওয়ার্ড ভিত্তিক এবং হাট ভিত্তিক তদারকি করার জন্য, সুতরাং সকল প্রস্তুতি আমরা নিয়েছি। ইনশাআল্লাহ এবারও আমরা সফল হব। তবে যেটা আমি নিবেদন করেছি, তৃতীয় দিনের জন্য যেন কোনো পশু রেখে দেওয়া না হয়, এটা আমার বিনীত নিবেদন থাকবে, কারণ এটা একটি আমরা দেখেছি যে অনেক দিন ধরেই যে তৃতীয় দিনে অনেকে জবাই দিয়ে থাকে, তো সেই জায়গা থেকে আমি মনে করছি যে তৃতীয় দিন হলে আমাদের জন্য দুরূহ হয়ে যাবে, কারণ আমাদের
সকল কার্যক্রম 72 ঘন্টা পরে কিন্তু বিশ্রাম দিতে হবে, মানে একটানা 72 ঘন্টা চলবে। সুতরাং এটা একটু অমানবিক হয়ে যায় যে তাদেরকে দিয়ে আবার কাজ করানো। সুতরাং এর জন্য আমি সকলের কাছে বিনীত অনুরোধ, আমরা থলে দিচ্ছি, আমরা ব্লিচিং পাউডার দিচ্ছি, আমরা স্যাভলন দিচ্ছি, এবং সেগুলো সংগ্রহ করার জন্য যে সকল কার্যক্রম দরকার, সামগ্রী দরকার, সেগুলো আমরা দিচ্ছি। সুতরাং মাঠ পর্যায়ে সকল প্রস্তুতি আমাদের নেওয়া হয়েছে। আপনারা জানেন যে ডেঙ্গু রোগকে প্রতিরোধ করার জন্য, এডিস মশা বিস্তৃতিকে প্রতিরোধ করার জন্য আমাদের ব্যাপক কার্যক্রম চলছে, এবং ইতিমধ্যে ভ্রাম্যমাণ আদালত আমরা পরিচালনা শুরু করেছি। এই ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম আরও গতিশীল এবং বেগবান করব আমরা, এবং আমরা জরিমানা করব, কারণ আমরা দেখছি যে এখনও অনেকেই দায়িত্বশীল ভূমিকা পালন করছেন না এবং বেশিরভাগ মানুষই অসচেতন। সুতরাং আমাদের জরিমানার কার্যক্রম আমরা চালিয়ে যাব, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা। ইতিমধ্যে আমাদের কয়েক হাজার স্থান এবং আবাসস্থল স্থাপনা আমরা পরিদর্শন সম্পন্ন করেছি, কিন্তু আমরা লক্ষ্য করি যে এক জায়গায় গেলে সেখানে যখন আমরা লার্ভা পাই, 3-4 সপ্তাহ পরে ওখানে গেলে কিন্তু আবারও আমরা লার্ভা পাচ্ছি। সুতরাং সেভাবে জনগণের সচেতনতা বৃদ্ধি হচ্ছে না। এর জন্য আমরা আমাদের এটাকে আরও চিরুনি অভিযান যেটা বলে, আমরা সেভাবে আমাদের কার্যক্রম চালিয়ে যাবো।